হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন্তরী ব্লগস। তো আজকেও প্রতিদিনের মতো একদম সকালবেলা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আমি আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি মোটামুটি, মানে এক প্রকার ভালোই আছি বলতে পারো, আর ফুল এনার্জি নিয়ে পুরো কাজকাম শুরু করে দিয়েছি একদম সকালবেলা থেকেই। তো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, আর কি বলতো, বৃহস্পতিবার মানেই তো তোমরা জানোই প্রচুর কাজকর্ম, প্রচুর, আর এই সমস্ত কাজকর্মগুলো পুরো না খেয়ে মানে সবটা কাজ আমি করি, আর তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে একবার হচ্ছে খাওয়া দাওয়া হয়। তো আজকে আমি ঠিক করেছি কি বলতো, আজকে আমি আগে রান্না করব, তারপরে স্নান করে হচ্ছে পুজোটা দেব, কারণ পরের দিকে গিয়ে না প্রচণ্ড গরম উঠে যায় আর কিছুই ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে আগে আজকে আমার রান্নাটা কমপ্লিট করে নেব, তারপরে হচ্ছে পরে স্নান করে পুজোটা দিয়ে নেব। আবার ছেলের স্কুল রয়েছে, তো এবার সব দিকটা আমাকে মানে ঠিকঠাক করে আর কি ভেবেচিন্তে হচ্ছে কাজকর্মগুলো করতে হচ্ছে। আর মানে বৃহস্পতিবারের কিনা আমার পুজো দিতে প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম লাগে। তো ওই জন্য আগে ভাবলাম যে আগে আমি হচ্ছে রান্নাটা মানে হচ্ছে কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে সমস্ত কাজকর্মগুলো করব। তো আমি একটু করে রান্নাও করছি, আবার একটু করে হচ্ছে কাজকর্ম করছি। আর কি বলতো, আর একটা কথা, আমার কিন্তু সপ্তাহে 3 দিন এখন বেশ ভালোই হয়েছে, একটা হলো বৃহস্পতিবার আর হলো শনিবার রবিবার। তো খুবই সাধারণভাবে শুধু আমি রান্না করে কাটিয়ে দিয়ে মানে সপ্তাহে 3টে দিন, জানো তো। আমি প্রত্যেক শনিবার রবিবার এখন কি করি বলতো, আমরা তো এমনিতে রাত্রেবেলা করে হচ্ছে রুটি খাই, মানে আমরা বলতে আমি প্রতিদিন খাই তেমনটা নয়, কিন্তু আমার ছেলে, আমার হাজবেন্ড, ওরা কিন্তু রুটি খেতে ভীষণ পছন্দ করে। তো আর কি বলতো, আমি শনিবার রবিবার করে শুধু সেদ্ধ ভাত করি। আমি ওদেরকে বলে দিয়েছি, মানে আমার হাজবেন্ডকে আর আমার ছেলেকে, যে আমি মানে শনিবার রবিবারে কিনা এত চাপ হয়ে যায় জানো না। তো ওকে ক্যারেটে ক্লাস থেকে এনে মানে আমার ছেলেকে, তারপরে হচ্ছে যে ভিডিও এডিট করা, রান্না করা, ভীষণ চাপ হয়ে যায়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমার ছেলে এবার হচ্ছে মানে ঘুম থেকে উঠলো, আর এখনও যাচ্ছে হচ্ছে মানে হাত মুখ আর কি ধুয়ে নেবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে ঘুম থেকে উঠে আর কি, যেটা করতে হয় তুমি তো বুঝতেই পারছো। তো ওটাই বন্ধুরা, আর এবারে ওকে দিয়ে নেবো আমি হচ্ছে কমপ্লেন, কারণ কি বলতো, আমি একটা করে কাজ করছি এদিকে বাইরের, আর হচ্ছে একটা করে গিয়ে ভিতরের মানে হচ্ছে কাজ করছি, মানে সব দিকে সমানভাবে। আর আমার হাজবেন্ড কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওই কিন্তু এখনও শুয়েই রয়েছে, আর আমি অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আসলে সত্যি কথা বলতে না, আমার সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণ ভালো লাগে, কিন্তু মানে এমন হয় আর কি কখনো কখনো যে কি না মানে শরীরটা সাথ দেয় না, মানে ঘুম থেকে উঠি ঠিকই, কিন্তু আবার আবার একটু মুখ চোখ ধুয়ে আবার মনে হয় যে না আবার একটু গিয়ে শুই বাবা, নাহলে মনে হয় যে শরীরটা কীরকম যেন খারাপ খারাপ লাগছে। তো সেই হয় আমার দশা জানো তো, মানে ওটা প্রতিদিন না, ওটা আর কি হচ্ছে মানে কোনো কোনো দিন হয়ে থাকে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এখানে দেখো যে হচ্ছে মানে ভাতটা আর কি দেখো বসিয়ে দিয়েছি, আর এখন মোটামুটি টাইম বাজে 6:30। তাহলে ভাবো আজকে আমি কত তাড়াতাড়ি রান্না বসিয়েছি, আজকে আমার 8টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এটা ভেবেই মানে ভীষণ ভালো লাগছে, আর আজকে এত এনার্জি পাচ্ছি আমি কাজের, কি আর বলবো তোমাদের। আমি জানি না যে মানে হঠাৎ হঠাৎ এত এনার্জি কোথা থেকে পাই, আবার হঠাৎ কি যে হয়ে যায়, মানে পুরো এনার্জি লেভেলটা আমার জিরো হয়ে যায়। তো ওটাই বন্ধুরা, আমি জানি না যে এটা আমার কেন হয়ে থাকে মাঝে সাঝে। তো আমি ওইদিকে দেখো ভাতটাকে হচ্ছে মানে বসিয়ে দিয়েছি, আর আমি এখানে চলে এসেছি কিছু দেখো কৌটো নিয়ে। তো এগুলো না কয়েকদিন পরপর পরিষ্কার করতে হয়, না হলে এগুলোর উপরে এক ধরনের হচ্ছে কালো কালো কীরকম দাগ পড়ে যায়, একদমই দেখতে সেটা ভালো লাগে না। তো ভাবলাম যে এটাকে এখন একটু পরিষ্কার করে নিই। আর আমার এক ধরনের মেনিয়া রয়েছে, এটা তো তোমরা মানে অবশ্যই জানো, কারণ আর কি যারা তোমরা রেগুলার হচ্ছে ব্লগগুলো দেখো, আমি এগুলো মাঝে সাঝে পরিষ্কার করতে থাকি। মানে কি মনে হয় যেন মানে কীরকম আমার লাগছে, নোংরা নোংরা লাগছে, তো একটু করে ধুয়ে নেই। আর এগুলোর ভেতরে ভাবো কতগুলো করে জিনিস থাকে, সেই জিনিসপত্রগুলো সব নামিয়ে রেখে তারপরে আবার এগুলোকে ঘষে মেজে পরিষ্কার করে আবার একটু শুকিয়ে নিই আর কি রোদে, তারপরে আবার সেই জিনিসগুলো রেখে দিই। তো মানে এতে করে একটা শান্তি পাই আর কি আমি বলতে পারো। আর এটা আমার একটা আর কি মেনিয়া রয়েছে, যে কোনো কৌটো হোক যে কোনো কিছু হোক, মানে আমার কি মনে হয় যে ওগুলোকে আর কি কয়েকদিন পরপর একটু করে আর কি ধুয়ে নেই, পরিষ্কার করে নিই। তো হয়তো মানে আমার মতো এরকম টাইপের অনেকেই তোমরাও রয়েছে, তাই না? কারণ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি মানে থাকা একটা ব্যাপার, আর আরেকটা ব্যাপার হলো মেনিয়া, যে মানে মনে হচ্ছে যে ওটাকে পরিষ্কার করতে হবে, ওটা নোংরা হোক বা না হোক কিন্তু ওটাকে পরিষ্কার করতে হবে। তো সেটাই হয়েছে আমার মানে হচ্ছে ব্যাপার। তো এগুলো এত তাড়াতাড়ি ধোয়ার কিন্তু কোনো দরকার ছিল না, সেটা আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু তবুও আমি এগুলোকে আজকে ধুচ্ছি। তো এটা মনে হয় খেয়ে দেয়ে যার কোনো কাজ থাকে না তারই এরকম হচ্ছে মেনিয়া থাকে, তো সেই হচ্ছে আমার দশা। এমনিতে আমি তো প্রচুর ব্যস্ত মানুষ, প্রচুর কাজ আমার, কিন্তু তাও যেন মানে কখনো সখনো মনে হয় যে আমার কোনো কাজ কাম নেই, ওই জন্য আমি এত অকাজ করতে থাকি। আর দেখো এই যেখানে ভাতটা হয়ে গেছে, তো ভাবলাম একবারে ভাতটাকে হচ্ছে নামিয়ে নিয়ে এবার গিয়ে হচ্ছে ওগুলোকে ধোবো আর কি। তো আর না হলে আবার ভাতটা আবার মানে হচ্ছে বেশি হয়ে যাবে, কিন্তু ওটা আবার খেতে ভালো লাগে না। তো যাক গে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো এই যে এখানে আমি আবার চলে এসেছি, আর এখন আমি এখানে কি করবো বলো তো, ডাল মানে হচ্ছে ডালটাকে আর কি সম্বারে দেবো, বা অনেকে বলে হচ্ছে ফোড়ন, তো ওটাই এখানে করব। Thank you.
তো আজকের মতো আমার একদম শর্টকাট রান্না দেখো কমপ্লিট হয়ে গেল। আর আমি আজকে রান্না করেছি আলু ভাতে, আর হচ্ছে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ ডাল, আর কি করেছি বলো তো পাঁপড় ভাজা, এগুলোই আজকে রান্না, আর হচ্ছে যে আর কিছু না, শুধু আমি আর আর বলেই যাচ্ছি না, মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। আর এই যে এখানে দেখো ডালটাও হয়ে গেল, এবার আমি এটাকে নামিয়ে নিলাম।